আজকে আপনাদের সামনে সন্ধ্যা 6টা 45 মিনিটে সিসিটিভির পর্দায় ফোন ইন লাইভ অনুষ্ঠানে। দর্শক বন্ধু, আমি চেষ্টা করি আপনাদের জন্য সন্ধ্যা 6টা 45-এ যে সিসিটিভিতে অনুষ্ঠান থাকে আমার, আমি চেষ্টা করি আপনাদের জন্য যতখানি সম্ভব লাইভ করা। লাইভ করা মানে আপনাদের যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, যে কোনো রকম প্রশ্ন, যেমন সন্তানের পড়াশুনো হোক বা মেয়ের বিয়ে হোক বা ছেলের বিয়ে হোক বা চাকরি কবে হবে বা হায়ার স্টাডি আছে কি না, এই রকম ধরনের নানা রকম প্রশ্নের উত্তর আপনাদের, যে কোনো একটি মাত্র প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই দেবো। তাতে যে কারোর যদি ডেট অফ বার্থ থাকে তাহলেও পাবেন, ডেট অফ বার্থ না থাকলেও পাবেন। আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, ব্যবসাটা চলবে তো? কত টাকা ইনভেস্ট করা উচিত, কীরকমভাবে এগোনো উচিত, আদৌ এই ব্যবসাটা আপনার জন্য লাভজনক আছে কি, এই রকম ব্যাপারগুলো দেখার জন্য এই পুঙ্খানুপুঙ্খ কাজগুলো করতে গেলে জ্যোতিষশাস্ত্র মতে, সেটা আপনার জন্ম তারিখ থাকুক বা না থাকুক, আপনার হস্তরেখা অনুযায়ী বিচার করা সম্ভব। জন্ম তারিখ তো অতি অবশ্যই আছে, তার সঙ্গে আপনার ফেস রিডিংও কিন্তু এতে কাজে লাগে। আজকে আমি স্পেশালি যেটা বলবো, কিছুটা জ্যোতিষের টাচ দেব, যে দশম থেকে আমরা কর্ম ভাব ধরি সাধারণত জ্যোতিষের দশম ভাব থেকে, আরও কী কীভাবে আলোচনা করা যায় এই দশম ভাবটাকে নিয়ে, অর্থাৎ কর্মভাবটাকে নিয়ে, সরি কর্মভাবটাকে নিয়ে, শুধু দশম ভাব বিচার করলে হয় না, তার সঙ্গে থাকবে যে কোনো কাজে যাচ্ছেন অর্থাৎ তার বাধা নাশ কীভাবে হবে। আপনি ধরুন, সাধারণ একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আপনি ব্যাংকিং কোনো কাজে যাচ্ছেন, কাজটা হচ্ছে না, বা কোনো সরকারি অফিসে কোনো কাজে যাচ্ছেন পার্টিকুলার, কাজটা হচ্ছে না, বা আপনি যে কোনো কাজের উদ্দেশ্যে বেরোন, হয়তো লিঙ্ক থাকে না ঠিক আপনার সময়, সেই বাধা নাশের টোটকাটা আজকে আপনাদের দেব। একটা ফোন ধরে নিই, তারপর আসছি আর একটু আলোচনা। নমস্কার, জয় মাতারা। হ্যাঁ, জয় মাতারা বাবা। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছিলাম, তোমার মেয়ের সম্পর্কে একটু জানবো। মেয়ের নাম বলো মা। প্রিয়াঙ্কা সিনহা। প্রিয়াঙ্কা সিনহা। মেয়ের জন্ম তারিখ আছে মা? বলো বলো। 18 ফেব্রুয়ারি, তাই তো? 28 ফেব্রুয়ারি 1992, তাই তো? বলো বলো, টাইমটা বলো। সকাল 8:30। জন্মস্থান? মুর্শিদাবাদ। কোথা থেকে বলছো মা? আমি বীরভূম থেকে বলছি। আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ দেখি। আচ্ছা, কোথায়, টিভিতে? হ্যাঁ টিভিতে দেখি। আচ্ছা দেখো, আমি যেটুকু বুঝতে পারছি তোমার এখানে মেয়ের কি বিয়ের ব্যাপারটা একটু জানো। হ্যাঁ ওটাই আমি বলতে যাচ্ছিলাম মা, তুমি মেয়ের বিয়ের ব্যাপারটাই জানতে চাইছো। দেখো মেয়ের তো বিয়ে হয়ে গেছে বলে মনে হচ্ছে আমার, তোমার কি মেয়ের বিয়ে হয়নি এখনো? না না, বিয়ে হয়নি। ও কি চাকরি করছে এখন? মেয়ে কি চাকরি করছে? পিএইচডি করছে, ফিজিক্সে। পিএইচডি করছে। দেখো একটা তোমার মেয়ের বলি, মেয়ের বিয়ে নিয়ে ব্যাপারটা রয়েছে, বিয়ের জায়গাটা বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখকর নয়, কিন্তু মেয়ের কিন্তু একটা চাকরি রয়েছে মা, বড় চাকরির একটা কর্মপ্রাপ্তির একটা যোগ রয়েছে, কেমন? এবং সেই কর্মক্ষেত্রে কিন্তু কোনো কারণে হোক, সে কিন্তু সেই জায়গাটা কিন্তু বিয়ের অবস্থানটা আসতে পারে। সাধারণভাবে দেখাশোনার কি চেষ্টা করেছো? এখানে আমি একটা বলি, হ্যাঁ তোমার মেয়ের যে রাশি লগ্ন অনুসারে যেটুকু আমি দেখতে পাচ্ছি, সেই জায়গাটা ওর কিন্তু একটা বিয়ের যোগ কিন্তু 2021 সাল অবধি ওভারঅল খুব একটা ভালো হবে না, যোগ নেই বলা যাবে না, বিয়েটা হলে খুব একটা ভালো হবে না 2021 পর্যন্ত। এটা ধরো 21 রয়েছে, অর্থাৎ এই বছরটার ক্ষেত্রে। এখানে 22 সালের ক্ষেত্রে মা এখন দেরি আছে, এখন তো সবে 21, তবে 21 সালটা খুব একটা সুখকর নয়, এটা বললাম। আরেকটা বলতে পারি, তোমার মেয়ের একটা উচ্চ কর্ম প্রাপ্তির যোগ আছে, কিন্তু সেই চাকরিতে ও কিন্তু খুব একটা স্যাটিসফাই হবে না, ওর কর্মস্থান থেকে কোনো জীবন সঙ্গী পাওয়ার সম্ভাবনা আছে, আবার এটা একটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা আছে, যার জন্য এই জায়গাটা মা একটুখানি প্রতিকারের দরকার আছে। ওর বিবাহ স্থানে একটা শনি মঙ্গলের কানেকশন আছে, যার জন্য এই জায়গাটা একটু ডিস্টারবেন্স হবে মা। মেয়ে কিন্তু আংশিক মাঙ্গলিক। দেখো 22 সালটার ক্ষেত্রে আশা করি খুব একটা সম্ভাবনা, তোমার 22 সালে যখন প্রশ্ন, 22 সাল হলেও খুব যে ভালো হবে বলা যাচ্ছে না, এখানটা হবে, একটা 22 সালে যোগ আছে এবং এখনো যোগ চলছে তোমার মেয়ের বিয়ের।
কেমন, আচ্ছা কিন্তু এই জায়গাটা খুব, আপনি কি এগুলো কাটাকুটি করলে কি মেয়ের জীবন সুখময় হবে? নিশ্চয়ই তুমি একবার এক কাজ করো মা, সেক্ষেত্রে তো টিভি অনুষ্ঠান খুব সংক্ষিপ্ত সময় নিশ্চয়ই জানো, তো এক্ষেত্রে যদি তুমি বীরভূম থেকে বলছো যখন, তুমি আমার সাথে তারাপীঠেও দেখা করতে পারবে, অথবা তুমি ফোনের মাধ্যমে পরিষেবা নিতে পারবে। সেক্ষেত্রে তোমার মেয়ের জন্ম তারিখ নিয়ে আমাকে ডিটেলস পর্যালোচনা তৈরি করে, একটা কুষ্টি তৈরি করে ডিটেলস তাতে ফলাদেশ করতে হবে, যা যা তোমার প্রশ্ন থাকবে, শুধু বিয়ে না বাকি জীবনটা সম্বন্ধে, এবং সেইটা করে বাই পোস্টে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। তাহলে তুমি বুঝতে পারবে তোমার মেয়ের বিবাহ অবস্থান কতটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মা বলো। কাকে? আমাকে তারাপীঠে পাবে মা, তারাপীঠ মহাশ্মশানে পাবে, আর কঙ্খালি তলা যখন আমি যাই তখন নিজে একা কাজ করি। চাকরির জায়গাটা তোমার, তোমার বিবাহ নিয়ে প্রশ্ন, সুতরাং কর্ম কিন্তু ওর একটা প্রাপ্তি যোগ চলছে আমি বলে দিলাম, তবে পিএইচডিটা কমপ্লিট করুক একটু ভালো হবে। বৃহস্পতি বকরি থাকাতে কিন্তু একটু অশুভ ফল আসবে, কর্মের জায়গাটা স্যাটিসফাই হতে পারবে না বা পিএইচডি নম্বরটা অতখানি পাবে না, ওই জন্য ওভারঅল ওর কিন্তু পর্যালোচনা করা উচিত, খুব একটা ভালো ফল হবে। এমনি মেয়ে কিন্তু ভালো, মাথা গরম তো মেয়ের, খুব প্রচণ্ড মাথা গরম। ঠিক আছে, ছাড়ছি মা, জয় মা তারা। দর্শক বন্ধু, যাদের যেরকম প্রয়োজন ঠিক আমি ততটুকুই বলি। দেখুন, একটা বিবাহিত জীবন, একটা বিবাহ দেওয়া মানে বিবাহিত জীবন মানে জীবন সঙ্গী, সারা জীবনে একটা বন্ধন, একটা নতুন জীবন, বিবাহ করা মানে একটা নতুন জীবন। তাহলে বিবাহিত জীবনটা যাতে সুখের হয় দাম্পত্যের, স্বামী স্ত্রী উভয়েরই, সেই চেষ্টাই করতে হবে একজন অ্যাস্ট্রোলজারের, এবং ভালো অ্যাস্ট্রোলজার সেটাই করেন, আমিও সেটা চেষ্টা করি। জয় মা তারা, নমস্কার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কি নাম? প্রিয়া দাস। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, দিয়ে ভালোই আছে। আচ্ছা, ভালো নাম কি এখন ডাক নামটা কি দিয়েছে? আচ্ছা, মোটামুটি বিয়ে হয়ে গেছে আপনার প্রতিকারে। আমি ছেলে সম্বন্ধে জানতে চাই। নিজের ছেলের সম্বন্ধে জানতে চাইছো, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ছেলের নাম বলো মা। হ্যাঁ, ছেলের নাম টিন্টু সরকার। আচ্ছা, তোমার ভাইজি যে গিয়েছিল আমার কাছে, তাতে ভাই তো, ভাইজির তো বিবাহ হয়ে গেছে এবং সে তো ফুল স্যাটিসফাইড তো? বলছি, তার বিবাহ যখন হয়ে গেছে সে তো সম্পূর্ণ মানে একদম খুশি তো আমার রেমিডিতে? একদম একদম, আপনার নাম সবসময় বলে, লাইফ পার্টনারকে বলতে পারেনি। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার নাম যাবে বলেছে। আমি মা শুধু 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 তোমার ক্ষেত্রে না, আমি সব মানুষেরই চেষ্টা করি। দেখো, তোমরা আসবে কিন্তু একটু অ্যাস্ট্রোলজারের কাছে কিভাবে একটা বিশ্বাস নিয়ে আসবে যে আমার এই সময়টা থেকে তিনি তো আমাকে খারাপ সময় থেকে বাঁচাবেন, এটাই তো ইচ্ছা তোমাদের, সে যে কোনো রকম ভাবে খারাপ সময় আসুক। তা একজন ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো তান্ত্রিক সেটা ঠিক মতো কাজ করবে। 17/5/93, তাই তো? রাত 8:48 কলকাতা। রাত্রি 8টা বললে, 8:48 কলকাতা, তাই তো? বিয়ের দেখাশুনো চলছে। ছেলে তো চাকরি করে নাকি? না স্যার, ছেলে বিজনেস করে। কিসের বিজনেস মা? হ্যাঁ, কিসের কিসের ব্যবসা? আচ্ছা, দেখো মা, তোমার ছেলের কিন্তু বিবাহিত যোগ চলছে এখন, বিবাহের যোগ, বুঝতে পেরেছো? এবং চলছে মা, এখন চেষ্টা করো, ওর বিবাহিত জীবন খুব যে খারাপ হবে এটা বলা যাচ্ছে না, তবে খুব ভালো হবে এটাও বলা যাচ্ছে না। এই জায়গাটা একটুখানি দোষের হয়েছে বিবাহিত জীবন, কারণ সপ্তমপতি ষষ্ঠ অবস্থান করছে, সেক্ষেত্রে একটু স্ত্রীর সাথে খটামটি থাকবে, এবং চাকরি করা বউ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ওর হরোস্কোপ অনুযায়ী। বর্তমান 2021টা পুরোটাই ওর, 2021-এর মাঝামাঝি অবধি ওর একটা বিয়ের যোগ ভালো চলছে, তারপরও যোগটা থাকবে। তুমি চেষ্টা করবে ছেলে ছেলেকে 2022-এর মধ্যে বিবাহ দেওয়ার চেষ্টা করবে, বিবাহের যোগটা যদি বিবাহ দেওয়া যায় তাহলে ভালো ফল লাভ হয়। আর যেটুকু যে ডিস্টারবেন্সটা আছে, একটা ডিভোর্সের একটু ছক রয়েছে, মেয়ে কর্মরতা বা চাকরিরতা হওয়ার সম্ভাবনা, বা তার বাবাও একটা সরকারি চাকরি, এই ধরনের কিছু করতে পারেন, এই জায়গাটা কিন্তু ডিস্টারবেন্স হবে, ছেলের সাথে একটু খটাকটি লাগবে, ঠিক আছে? এই জায়গাটা একটু প্রতিকার করে,
হ্যাঁ, একটু ডিভোর্সের যুগ আছে, কিন্তু বিবাহের যুগ চলছে, 2022 সাল অব্দি আছে। এটা এটা কি হবে না, এটা এটা নেক্সট দিন হবে না দেখো কি মা, মামুলি? একটা কথা বলছি, যদি সেক্ষেত্রে তোমার ছেলের যদি কোনো রকম সমস্যা ক্রিয়েট হয়, দেখো মাঙ্গলিক নয় তবে মঙ্গলের অশুভ, হ্যাঁ তোমার ছেলে মাঙ্গলিক রয়েছে, মাঙ্গলিক রয়েছে এবং মঙ্গলটা খুব খারাপ হবে, ও কিন্তু বেশি উত্তেজিত হয় না, একটু ঠান্ডা মাথার ছেলে তো, মাঝে মাঝে রেগে সবাই যাবে, তুমিও রেগে যাবে, তোমাকে যদি বারবার বিরক্ত করা তুমিও রেগে যাবে, যাবে না সেক্ষেত্রে? হ্যাঁ সেক্ষেত্রে তোমার ছেলে কিন্তু চট করে খুব একটা রাগে না, কিন্তু যখন রেগে যায় প্রচন্ড রেগে যায়, কিন্তু হ্যাঁ এই জায়গাটা মা, এই জায়গাটা একটুখানি ডিস্টার্বেন্স, শুধু মাঙ্গলিক দোষ না, অনেক কিছু দোষ রয়েছে, সেটা তুমি চেম্বারে আসলে আমি খুলে বলতে পারবো, এবং এটা থেকে ছেলের কিন্তু ভালো বিয়ে যদি তুমি পেতে চাও সেক্ষেত্রে একজন ভালো জ্যোতিষ তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তুমি হাওড়া থেকে বলছো বললে তো? হুম হুম, মেয়ের মাঙ্গলিক, এটা মাঙ্গলিক নিয়ে আমি এপিসোড একটা করবো, দেখো ছেলের মাঙ্গলিক আর মেয়ের মাঙ্গলিককে মিলতে হবে, যদি ছেলের মাঙ্গলিক আর মেয়ের মাঙ্গলিক না মেলে তাহলে কিন্তু মা মাঙ্গলিক দোষটা দোষী থেকে যাবে, কেমন? জয় মাতার। দর্শক বন্ধু, সেক্ষেত্রে তুমি একটা চেষ্টা করতে পারো আমার সাথে হাওড়া চেম্বারে যোগাযোগ করতে পারো, মঙ্গল এবং শুক্র আমি হাওড়াতে বসি, সোমবার দিন গড়িয়াহাট, বুধ এবং বৃহস্পতি শনি রবি আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার, কলকাতা রেলওয়ে স্টেশন, আরজিকর হসপিটালের সামনে আমার নিজস্ব বাসগৃহ গৃহমন্দির, ওখানেই আমি বসি। দুটো মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে নেবেন, 9836955394 এবং 8335866506, দুটি নাম্বারে লিখবেন, একটিতে না পেলে আরেকটিতে অতি অবশ্যই পাবেন। এবং আপনাদের এই যে টিভি অনুষ্ঠান যারা রোজ দেখতে পান না, তারা ইউটিউব বা ফেসবুকে আচার্য পলাশ সার্চ করবেন, ডবল এ দিয়ে সার্চ করবেন, SCHRY আচার্য PALSH, এই আচার্য পলাশ দিয়ে সার্চ করুন, আপনারা নিশ্চয়ই এটা পেয়ে যাবেন, আপনারা ইউটিউব বা ফেসবুকে টিভি অনুষ্ঠানে আপলোডিংগুলো পাবেন। এখন যেটা আপনাদের টোটকা দেবো, কারুর যদি কর্মে, মানে কর্মে ঠিক না, কোনো কাজে যাচ্ছেন সেটা বাধা সৃষ্টি হচ্ছে, যে কোনো রকম কাজ করতে যাচ্ছেন বাধা সৃষ্টি হচ্ছে, অথবা পরীক্ষাটা ভালো ফল করতে হবে, এটা একটা ব্যাপার রয়েছে, এটা একটা কাজের মধ্যে, অর্থাৎ প্রফেশনাল পরীক্ষা বা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, এই রকম স্পেশালি ক্ষেত্রে আপনি যখন বাড়িতে বেরোবেন, বেরোনোর আগে একটা পাতি লেবু 3 টুকরো করতে হবে, একটা পাতি লেবু নিতে হবে, সেই পাতি লেবুটাকে বাড়িতেই 3 টুকরো করে নিতে হবে, 3 টুকরো করার পর ঠিক বাড়ি থেকে বেরোনোর পর সেই পাতি লেবু 3টে 3 দিকে ছুটতে হবে, একটা ডান দিকে, একটা বাঁ দিকে আর একটা পেছনে, সামনে কিছু ছুটবে না, অর্থাৎ সেই পাতি লেবুকে 3টে টুকরো করে বাড়ি থেকে বেরিয়ে একটা ডান দিকে, একটা বাঁ দিকে, একটা পেছনে ছুটে দেবে এবং নিজের কাজে নির্দ্বিধায় চলে যাবে, দেখবে 100% সেই কাজটা ভালো হবে। দর্শক বন্ধু, যারা অনুষ্ঠানে ফোন পেলেন না, আমি 15 মিনিট কথা বলবো সবার সঙ্গে, দুটি নাম্বার লিখুন, 9836955394 এবং 8335866506, দুটি নাম্বারে লিখবেন, একটাতে না পেলে আরেকটাতে অতি অবশ্যই পাবেন। আরেকটা কথা বলি, আমাকে সোমবার গড়িয়াহাট, মঙ্গল শুক্র হাওড়া, বুধ বৃহস্পতি শনি রবি আমার নিজস্ব বাসগৃহ শ্যামবাজারে পেয়ে যাবেন গৃহমন্দিরে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী দিনে আপনাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে। ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এইভাবেই যে কোনো পরিস্থিতির মধ্যে